হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা রামেন। আমি রামেনটা আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো এবং খেয়ে রিভিউ দিব। রামেনটা হচ্ছে সামিয়াংয়ের হট চিকেন ফ্লেভার রামেন। তো এটা হচ্ছে ওর মধ্যে সস, এই সসটাকে ফায়ার সস বলে। আর এটা হচ্ছে মশলা, মশলাটা আমি এর আগে একবার ইউজ করছিলাম, এই জন্য স্ট্যাপলিং করে রেখেছি। তো চলুন দেখি রামেনটা রান্না করি। এটা হচ্ছে চিজের রামেন ছিল, এখানে চিজে একটা ফ্লেভার আছে। তো রামেনটা রান্না করা আসলে তেমন সময়ের ব্যাপার না, খুব সহজ। প্রথমে পানি ফুটিয়ে নিতে হবে। পানি ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে অল্প একটু লবণ অ্যাড করেছি, যদিও রেসিপিতে লবণ ছিল না, কিন্তু আমার আসলে ভালো লাগে, লবণটা অ্যাড করলে টেস্টটা ভালো আসে। তো পানি ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে রামেনগুলো ভেঙে দিব। ভেঙে দেওয়ার কিছু কারণ আছে। ভেঙে দেওয়ার কারণ হচ্ছে এতে খেতে অনেক সুবিধা হয়, কারণ ভেঙে না দিলে অনেক লম্বা রামেনগুলো যখন খেতে যাওয়া হয়, ঠোঁটে একবার লেগে গেলে প্রচণ্ড ঝাল লাগে, তো তখন খেতে অসুবিধা হয় আর কি। যারা খুব বেশি ঝাল খেতে পারে না তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো ভেঙে দিলে এটা ঠোঁটে তখন ঝাল লাগে না। রামেন খাওয়ার এটা একটা সিক্রেট বলা যায় আমার স্বঘোষিত। আর এটা হচ্ছে সেই সস, কালপিট সস। সসটা দেখেই বুঝতে পারছেন কীরকম ঝাল হতে পারে এটা। এবং সসটা যখনই আমি প্যাকেটটা খুলেছি তখনই ওর মধ্যে থেকে বেশ ঝাল একটা স্মেল, স্মেলটাই আসলে অনেক বেশি ঝাল। তো রামেনটা আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিয়েছি গরম পানিতে। সিদ্ধ করার পর আমি এখন পানিটা কিছুটা ছেঁকে ফেলে একটা বোলে নিয়ে নিব। এই যে বোলে নিয়ে নিয়েছি, কিছুটা গরম পানি আমি নিয়েছি বোলের মধ্যে। তো এখন আমি এর মধ্যে মশলাটা মিক্স করব, মশলাটা আর কি ঢেলে দিব এর মধ্যে। মশলাটার মধ্যেই গুঁড়া মশলা এবং কিছু সেসিমি থাকে, আর সাথে মেবি এটা পাপরিকা, আমি অতটা বুঝি নাই। তো এরপর আমি সস দিব। সসটা আমি আসলে নুডলস এর আগে যখন রান্না করেছিলাম হাফের কম রান্না করেছিলাম, তো সেই অনুযায়ী এটা যেহেতু হাফের বেশি ছিল, আমি হাফ সসটা মানে আসলে রেসিপি মতে দেওয়া উচিত, বাট আমি এতে জাস্ট 1 চা চামচ সস ইউজ করেছি, কারণ এর বেশি আসলে পসিবল না, এর বেশি ঝাল আমার পক্ষে পসিবল না খাওয়া। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, তবে আমি যেটা বলবো যে প্রথমেই পুরো সসটা দিবেন না, অল্প অল্প করে সসটা অ্যাড করবেন, তাহলে আপনি পরবর্তীতে আরও নিতে পারবেন। আর যাদের খুব বেশি ঝাল পছন্দ, আমার মনে হয় তাদের বেশ ভালো লাগবে রামেনটা। তো রামেনটা আমি খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। আশা করি আপনাদের, আপনারা যখন ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের সুবিধার্থে আমি প্যাকেটটা আরও একবার দেখিয়ে দিলাম, আমি এটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম, আমি লোকাল মার্কেটে এটা পাইনি আসলে। তো এই যে আমি রামেন খেয়েছি, এবং ঝাল হলেও এটার টেস্ট বেশ ভালো ছিল আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটা রামেন ট্রাই করে দেখালাম। এটার এটা ফ্লেভার ছিল চিজ ফ্লেভার, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমি যদিও পুরো ঝালটা দেইনি, ইউজটা করিনি সসের, কারণ অনেক বেশি ঝাল হয়ে গেলে আসলে এটার টেস্টটা পাওয়া যায় না, শুধু ঝালই লাগে, আর কোনো টেস্ট পাওয়া যায় না। তাই আমি ঝালটা একটু কম করে নিলাম যাতে আমি টেস্টটা পাই। তো যারা রামেনটা ট্রাই করেছেন তারা আমাকে কমেন্টে জানাবেন তাদের কাছে কেমন লেগেছে, আর যারা ট্রাই করেননি এখনও তারা এই রামেনটা ট্রাই করতে পারেন। আমি মোট 4টা রামেন ট্রাই করছিলাম, তার মধ্যে থেকে আমার কাছে এটা বেশ ভালো লেগেছে, এটাই এটার টেস্টটাই সবচেয়ে বেশি ভালো ছিল। আর এই রামেনটা বানাতে আসলে তেমন কোনো ঝামেলা নেই, জাস্ট বয়েল করে নেওয়ার পর সসগুলো মিক্স করে নিলেই রামেনটা রেডি হয়ে যায়। তো বানানোটা অনেক ইজি আর খেতেও বেশ মজা, যদিও ঝালের পরিমাণটা একটু বেশি। তো যারা আমার মতো খুব বেশি ঝাল খেতে পারেন না তারা সসটা একটু কম মিক্স করবেন, আর সসটা অল্প করে মিক্স করলে আসলে পরে অ্যাড করা যায়। আমি প্রথমবার আসলে একটা ভুল করেছিলাম যে এত পরিমাণ সসটা দিয়ে ফেলেছিলাম যে আমি পরে মানে না পাচ্ছি খেতে, না পাচ্ছি কোনো টেস্ট, কারণ এত বেশি ঝাল ছিল। ওটা আসলে 2x রামেন ছিল। তো আপনারা এটা ট্রাই করে আমাকে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আশা করি আপনাদের মাঝে আরও অনেক ব্লগ নিয়ে আসব, আর আমি বাকি ফ্লেভারের রামেনগুলো ট্রাই যখন করব তখন আপনাদেরকে রিভিউ দিব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।